Hello everyone. Today we will learn 10 vocabularies on admission test. So let's start from the bottom. Antipathy. Antipathy, apathy, sympathy, and then empathy. Antipathy মানে হচ্ছে কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা। Apathy মানে হচ্ছে উদাসীনতা। সিম্পেথি মানে হচ্ছে কারোর প্রতি কি সিম্পেথি দেখানো মানে করুণা দেখানো। এমপেথি মানে হচ্ছে কারোর দুর্দশা অনুভব করা। তার মানে আমরা যদি এটা সিরিয়ালি মনে রাখি অ্যান্টিপ্যাথি বিপরীত কিছু একটা সিম্পেথির। অ্যাপ্যাথি হচ্ছে নিউট্রাল একটা ওয়ার্ড, সিম্পেথি হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এমপেথি হচ্ছে অনেক বেশি পজিটিভ একটা ওয়ার্ড। অ্যাসুয়েজ মানে হচ্ছে পেইন কমানো কিংবা হাঙ্গার স্যাটিসফাই করা কিংবা কারো রাগ কমিয়ে নিয়ে আসা। অ্যাসুয়েজ সস, কোনো একটা তরকারি যদি ঝাল হয় তাহলে আমরা সেখানে সস দিয়ে ঝালটা কমিয়ে নিয়ে আসতে পারি। এভাবে আমরা এখানে অ্যাসুয়েজটা মনে রাখতে পারি। অ্যাসুয়েজ মানে হচ্ছে পেইন, হাঙ্গার, এঙ্গার এগুলো কমিয়ে নিয়ে আসা। অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে কনফিউজিং একটা স্টেট। অ্যাম্বিভ্যালেন্সকে আমরা অ্যাম্বুলেন্সের সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারি। একজন রোগী যদি অ্যাম্বুলেন্সে থাকে তাহলে আমরা একটু কনফিউশনে থাকি, সে বাঁচবে নাকি মরবে। সিমিলারলি অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে একটা কনফিউশন। নেক্সট ওয়ার্ড ইজ অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট মানে হচ্ছে উন্নতি করা। অ্যামেলিউ মলম, অ্যামেলিওরেট ওয়ার্ডটাকে আমরা মলম এই ওয়ার্ডটার সাথে মিলিয়ে মনে রাখতে পারি। অ্যামেলিওরেট মানে হচ্ছে মেক থিংস বেটার, যেমনটি মলম দিয়ে ব্যথা কমানো হয়। অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে খুবই বিশৃঙ্খল একটা অবস্থা। অ্যানার্কি নরক, নরক মানে আমরা সবাই জানি, অ্যানার্কি মানে নরকের মতো একটা অবস্থা। অ্যানোমেলাস, নোমেলাস নর্মাল না, অ্যানোমেলাস মানে হচ্ছে নর্মাল না। অ্যান্টিপ্যাথি আমরা অলরেডি শিখে ফেলেছি যে অ্যান্টিপ্যাথি হচ্ছে সিম্পেথির উল্টো একটা ওয়ার্ড। অ্যাপিজ, অ্যাপিজ, অ্যাপিজ মানে হচ্ছে কাউকে প্লিজ করা কিংবা শান্ত করা। অ্যাপিজ, প্লিজ, ইউনো এখানে কিন্তু স্পেলিংটাও কাছাকাছি, শুধু মাঝখানে একটা অ্যাল বসবে। অ্যাপিজ, প্লিজ। তারপরে ওয়ার্ডটি হচ্ছে অ্যাটেনিউট, থিন, থিন। অ্যাটেনিউট মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে নিয়ে আসা কিংবা থিন করা। ইন আওয়ার টুডেজ লেসন দিস ইজ আওয়ার লাস্ট ওয়ার্ড, অডাসিয়াস, অডাসিয়াস মানে হচ্ছে দুঃসাহস।